আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি এবং সুপার ডিলিশিয়াস ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি একটি বড় সাইজের পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন একটি ব্লেন্ডারের জাগে আমি টুকরো করে কেটে নিয়ে আমগুলো নিয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিব ঠান্ডা এক কাপ তরল দুধ। এরপর মিল্কশেকটাকে আরেকটু মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আবার আম যদি বেশি মিষ্টি হয় তাহলে না ব্যবহার করলেও চলবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ হেভি ক্রিম। এর পরিবর্তে আপনারা দুধের জমানো সর ব্যবহার করতে পারেন। এই ক্রিমটা দিলে মিল্কশেকটা অনেক ক্রিমি এবং অনেক টেস্টি হয়। এখন আমি ব্লেন্ডারটাকে চালিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার এবং ক্রিমি ম্যাঙ্গো মিল্কশেক। এখন আমি ম্যাঙ্গো মিল্কশেকটাকে সার্ভ করছি এবং আমার পছন্দ মতো কিছুটা ক্রিম, আমের টুকরো এবং পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমরা জানি আম একটি কালারফুল ফ্রুট, যার কারণে এতে রয়েছে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, আয়রন, ভিটামিন এ এবং সি। তাই রেগুলার খাবার তালিকায় আমরা একটি করে আম রাখতে পারি, যা আমাদের ছোট বড় সবার দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করবে। ডেকোরেশনের পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা ক্রিমি এবং ইয়ামি হয়েছে। আম এবং দুধের পুষ্টিগুণ সম্পন্ন এরকম এক গ্লাস মিল্কশেক আপনার শরীর এবং মনকে সহজেই চাঙ্গা করে দিতে পারে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লিটল মাস্টারের এক্সপ্রেশন দেখে বুঝে নিতে পারেন মিল্কশেকটা কতটা ইয়ামি হয়েছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।